গ্রামে ঝাঁকা দিয়ে লাউ চাষ আমাদের এলাকার মানুষ লাউ যতটা পছন্দ করে তার চেয়ে বেশি পছন্দ করে লাউয়ের শাক তাই জন্য আমরা যেদিকে তাকাই সেদিকেই দেখি লাউ গাছ যার যার মতো শেষে চাষ করে নিচ্ছে একটু জায়গা পেলেই সেখানে লাউ চাষ করা হচ্ছে গ্রামে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় লাউ চাষ করা হয় আমাদের এলাকায় এক মুঠো লাউ লাউয়ের ডগার দাম দশ টাকা তাই জন্য মানুষ এখন সব জায়গায় চাষ করে এবং প্রয়োজনীয় খাবারেরটা যুগিয়ে জুগিয়ে বাকিটা বাজারে পাঠিয়ে দেয় বিক্রয়ের জন্য এখানেও অনেকগুলা লাউ চারা রোপণ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লাউও ধরেছে এগুলো হলো হাইব্রিড লাউ এই লাউ গাছগুলা রোপণের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই লাউ এসে পড়ে হাইব্রিড যে লাউগুলা আর দেশি যে লাউগুলা সেগুলা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় লেগে থাকে দেশি লাউগুলা অনেকটা ছোট আকারের হয় কিন্তু হাইব্রিড লাউগুলা বড় আকারের হয় আমাদের এলাকায় শাক সবজি বিক্রয়ের জন্য বাজারে নিয়ে যাওয়া লাগে না ব্যাপারে এসে বাড়ি বাড়ি থেকে নিয়ে যায় যা যেরকম বিক্রয়ের ইচ্ছা সে সেরকমভাবে বিক্রি করতে পারে কেউ শাক বিক্রি করে কেউ বা লাউ বিক্রি করে